আসসালামু আলাইকুম, দিস আনাস মাহবুব ফ্রম ডিজিমার্কেটিভ। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে জানবো। আমরা এতদিন তো অনেক কিছু জানতে পারছি, আমরা কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা কীভাবে পেজ ক্রিয়েট করবো, আমরা কীভাবে অ্যাডস রান করবো, সব কিছুই তো আমরা জানছি। এখন সব কিছুই কিন্তু একটা জায়গায় এসে বন্ধ হয়ে যাবে যখন আপনার পেমেন্ট সিস্টেম থাকবে না। সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই অনেক কিছুই তো শিখাইছেন বাট আমাদেরকে তো এটা বলেন নাই যে আমরা কোন পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করব। সো আমার মতে কোনটা ভালো হবে সেটা আজকে আপনাদের আমি জানাবো। ফার্স্ট অফ অল, আপনি দু রকম কার্ড ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড। পেপ্যালের কথা বলতেছি না, কারণ পেপ্যাল যেহেতু অফিসিয়ালি এখনও বাংলাদেশ শুরু হয়নি বাট আপনার আশেপাশে অ্যাভেলেবেল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আপনার কাছে অ্যাভেলেবেল কোন কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক আছে, দেন ব্র্যাক ব্যাংক আছে, ইস্টার্ন ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, আপনার কাছে ভেরিয়াস ভেরিয়াস অপশনস আছে। বাট আমার মতে এতদিন ধরে আমি ইস্টার্ন ব্যাংকের দুইটা কার্ড ইউজ করি, ব্র্যাকের একটা কার্ড ইউজ করি, দেন ইস্টার্ন ব্যাংকের একটা কার্ড ইউজ করি, দেন ব্র্যাকের একটা ক্রেডিট কার্ড ইউজ করি। এগুলো ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রেডিট কার্ডটা আমাকে অনেক হেল্প করতেছে, এটা আমার পেমেন্ট কেটে নিতে কোনো সমস্যা হয় না। আর দিক দিয়ে আমি যদি ডেবিট কার্ডের কথা বলি, ডেবিট কার্ডটা আমার ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডটা ভালো লাগে। কেন ভালো লাগে? সে ফর এক্সাম্পল, আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতেই পারে, খুব সিম্পল, ফাইন। সেভিংস অ্যাকাউন্টে আপনি কিছু টাকা রাখলেন, আবার কিছু দিন পরে আপনার ইচ্ছা হলো সেটা উঠায় ফেললেন। এখন আপনি যদি ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা আছে। আপনার ফার্স্ট অফ অল, আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বিজনেসের কাগজপত্র দিয়ে আপনি একটা ক্রেডিট কার্ড ক্লেম করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন। আর একটা অপশনস আছে, আপনি ডিপোজিট করে নিতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনি 50,000 ক্রেডিট চাচ্ছেন, সেক্ষেত্রে 50,000 টাকা ডিপোজিট রেখে আপনি একটা ক্রেডিট কার্ড ক্লেম করতে পারেন। তাহলে লাভ কি হলো? আপনার টাকায় আপনারই দিতেছে, আবার আপনি ভরে দিতেছেন একটা সময় পরে, এটা তো আপনার কোনো লাভ হচ্ছে না। সো আপনি যদি বিজনেস করে থাকেন, আপনি ক্রেডিট কার্ড যে কোনো সময় যেভাবে ইচ্ছা ক্লেম করতে পারেন, কিন্তু এটা ইয়ারলি একটা ভালো কস্ট দিতে হয়। তো সেই কথা চিন্তা ভাবনা করে নেবেন। কিন্তু আমি মনে করি একটা স্টুডেন্টের এত ভেজালে না গিয়া ইসলামী ব্যাংকে গিয়ে তার একটা ডেবিট কার্ড নেওয়া, ডেবিট কার্ডের সুবিধা কি? ফাইন, ডেবিট কার্ডের সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় টাকা ডিপোজিট করতে পারতেছেন, যে কোনো সময় টাকা উইথড্র করতে পারতেছেন। এখন বলতে পারেন যে ভাই আমার কাছে তো সেভিংস অ্যাকাউন্টের কার্ড আছে, দেন আমার জন্য তো কোনো সমস্যা না। হ্যাঁ, অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট অ্যান্ডেস করতে হবে। তো এখন আমার মতে কোন ব্যাংকের কার্ডটা আপনার জন্য ভালো হবে? আমার মনে হয় আপনি ইসলামী ব্যাংকের কার্ড নিতে পারেন। ইসলামী ব্যাংকের গোল্ড যে কার্ডটা আছে ওইটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। এই কার্ডটা যদি আপনার নিতে হয় অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংক যেতে হবে। ইসলামী ব্যাংক যাওয়ার আগে আপনার কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি ইসলামী ব্যাংকে যদি একটা ডেবিট কার্ড ক্লেম করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এক কপি ছবি, আপনার মায়ের এক কপি ছবি যদি আপনি মাকে নমিনি হিসাবে দেন, দেন দুজনের এনআইডি কার্ড এবং অবশ্যই পাসপোর্টটি সাথে নিয়ে যাবেন। দেন আপনি আপনার নিয়ারেস্ট ইসলামী ব্যাংকে গেলেন, যাওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আমি ডুয়েল কারেন্সি কার্ড করতে চাই। পরবর্তীতে তারা একটা সেভিংস কার্ড আপনাকে অফার করবে। আপনি যদি সাথে সাথে কার্ডটি নিতে চান সেই ক্ষেত্রে তারা আপনার নামটা সেই কার্ডে দিতে পারবে না, এবং আপনি যদি তাদেরকে 20-25 দিন সময় দেন সেই ক্ষেত্রে অবশ্যই তারা আপনার কার্ডটিতে আপনার নামটা সহ আপনাকে প্রোভাইড করতে পারবে। সো টোটালি আপ টু ইউ, আপনি যদি সাথে সাথে নেন তাহলে আপনি কার্ডের মধ্যে আপনার নাম থাকবে না, আপনি যদি 20-25 দিন পরে নেন আপনার কার্ডে আপনার নাম থাকবে। দেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত টাকা অ্যান্ডোসমেন্ট করতে চাচ্ছেন। আগে অনেক টাকা অ্যান্ডোসমেন্ট করা যেত বাট রিসেন্টলি তারা একদমই অ্যান্ডোসমেন্টটা কমাই দিচ্ছে, যেহেতু ডলার সংকটের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আসলে যারা অনেক মার্কেটার আছে তারা অনেক ধরনের অনেক প্রবলেম ফেস করতেছে। আপনি বলতে পারেন যে আমি $1,000 অ্যান্ডোস করতে চাচ্ছি বা $2,000, দেন তারা আপনাকে কত দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। অ্যান্ডোসমেন্ট মানেটা কি? অ্যান্ডোসমেন্ট মানে হচ্ছে ধরেন আপনি $1,000 অ্যান্ডোসমেন্ট পেয়েছেন, সেক্ষেত্রে আপনি $1,000 পর্যন্ত ব্যবহার করতে পারবেন নেক্সট সিল দেওয়া পর্যন্ত। দ্যাট মিন্স আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে যে অ্যান্ডোসমেন্ট করা হয়েছে $1,000, $1,000। সো সেই ক্ষেত্রে আপনি $1,000 ইউজের পরে আবার পরবর্তীতে গিয়ে পাসপোর্ট নিয়ে আরেকটা অ্যান্ডোসমেন্ট করে নিয়ে আসতে হবে পরবর্তীতে আরও $1,000 বা $2,000 বা $3,000 ব্যবহার করার জন্য। সো আপনার অ্যান্ডোসমেন্ট হয়ে গেল, জমা হয়ে গেল, পরবর্তীতে তারা আপনাকে 5-6 দিন পরে ফোন দিয়ে জানাবে যে আপনার অ্যান্ডোসমেন্ট হয়ে গেছে, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আপনি এখন থেকে ব্যবহার করতে পারবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা। আচ্ছা ফাইন, ইসলামী ব্যাংকের কথা কেন বললাম? ইসলামী ব্যাংকের এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। ধরেন আপনি $10,000 আপনার পকেটে আছে, আপনি গিয়ে কাজ করলেন কি $10,000 ডিপোজিট করে দিলেন, ব্যাংকে টাকা ফালায় রাখেন যেভাবে ফালায় রাখলেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো ব্যাংকে হয়, আপনি ইস্টার্ন ব্যাংকে হলো, আপনাকে $10,000 জমা দিতে যদি চান তাহলে বিডিটি হিসাবে $10,000 থাকবে। বাট আপনি যদি চান যে আপনি এটা USDT ব্যবহার করবেন, হঠাৎ করে আপনার ইচ্ছা হলো যে আপনি USDT কিছু পারচেস করবেন অথবা বুস্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই USD হতে হবে। সেই ক্ষেত্রে আপনি আইদার ফোন দিয়ে আপনি সেটাকে USDT কনভার্ট করতে পারেন, এটা অবশ্যই 2-3 দিন সময় নেয়, অথবা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে $10,000 উইথড্র করে আবার $10,000 আপনি ব্যাংক ডিপোজিট করতে পারেন USDT-তে। সেই ক্ষেত্রে একটু হ্যাসেল নিতে হয়, কিন্তু ইসলামী ব্যাংকের একটা বিষয় খুব সুন্দর যে আপনি যেই টাকাটাই ডিপোজিট করেন না কেন আপনি USD অথবা BDT দুভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। ये बड़ी अच्छी बात कही आप।
তাই আমি মূলত ইসলামিক ব্যাংকটা প্রেফার করি। বাট আমাদের অনেকগুলো কার্ড ব্যবহার করতে হয়, কারণ আমাদের বুস্টিংটা লিমিট না, আমাদের ওই 1000-2000 এন্ডোর্সমেন্ট হয় না, তার জন্যই মূলত এতগুলো কার্ড অ্যারেঞ্জমেন্ট। বিগিনার হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করি ইসলামিক ব্যাংকের কার্ডটি নেবেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে আমি মনে করি। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সে ফর এক্সাম্পল আপনি ইস্টার্ন ব্যাংকে আপনি একটা কার্ড করলেন, ইস্টার্ন ব্যাংকে কার্ড করলে অবশ্যই আপনি ইউএসডিতে কার্ডটা করেছেন, সেই ক্ষেত্রে যখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা বিডিটিতে আপনি ক্রিয়েট করবেন সেই সময় কিন্তু অবশ্যই এই কার্ডটা অ্যাক্সেস নেবে না, কারণ আপনার কার্ডটা ইউএসডিতে দেওয়া এবং আপনার অ্যাড অ্যাকাউন্টটা বিডিটিতে দেওয়া। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি বিডিটিতে ক্রিয়েট করে থাকেন মাস্টবি আপনাকে ইসলামিক ব্যাংকের সিস্টেমটা ব্যবহার করতে পারেন, যেহেতু এটা বিডিটি ইউএসডি কোনো সমস্যা না, কিন্তু ইস্টার্ন ব্যাংকের ক্ষেত্রে আমি যতটুকু জানি অবশ্যই আপনার ইউএসডিতে অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। আর আপনার যদি অ্যাড অ্যাকাউন্টটা মূলত বিজনেস ম্যানেজারের সাথে সংযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ইস্টার্ন ব্যাংক থেকে করে নিয়ে আসছেন কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে বিডিটিতে, আপনি একটা কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজারে আপনার পেমেন্ট সিস্টেমটা ইনস্টল করে দিতে পারেন। এভাবে আপনি মূলত আপনার এই সমস্যাটাও রিকভার করে ফেলতে পারেন। সো আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে, এখানের মধ্যে আর কোনো হিডেন ট্রিক্স নেই, সব আপনাদেরকে বলে দিলাম। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আরও কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।